মুরগি বলছে এখন ওটা ওর রাস্তা, ও সাইড দেবে না। এখানে একটা পুরো গ্রামের মতো একটা পরিবেশ, ছাগল চাষ করছে, দেখো গরু গরু পুষেছে, কি সুন্দর ধান ফান চাষ হয়। ও হাই, ওয়েলকাম গাইস, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 13ই জুলাই, তো আজকের দিনটা একটু স্পেশাল। তো কেন স্পেশাল, তার জন্য দেখতে থাকো। বুম, আমরা এখন যাচ্ছি পিগলুরার দোকানে। পিগলুরার দোকানে যাচ্ছি দুটো রিবন কিনতে। দেখা যাক কী ধরনের রিবন পাই, যদি একটু রেড কালার রিবন পাই একটু বেটার হবে, কারণ ওই কারণটা তোমরা একটু পরেই দেখতে পাবে। চলো একটু কাকা, রিবন আছে? হ্যাঁ হ্যাঁ, ওই কোনো গিফট ফিফটে প্যাকিং করার সময় যেগুলো বাঁধে না, হ্যাঁ প্লাস্টিক রিবন। দশটাই আছে, বাহ, রিবন কালেক্টেড। এখানে রাখলাম টাকা। আমাদের রিবন কেনা কমপ্লিট। এই যে রিবনটা, অনেক কটা 10টার মতো রিবন আছে এর মধ্যে। তো বাড়ি এসে গেছি ফাইনালি। লুক এট দ্য বিউটি ম্যান। ওমা, এ ফিউ মোমেন্টস লেটার। তো বাড়িতে এসে ভেবেছিলাম যে ভাইকে একটু পরিষ্কার করবো, মানে একটু ধোবো আর কি, কিন্তু সেটা আমার আর হলো না। কারণ হচ্ছে এই আকাশের কাজ, মানে এই নিচের আকাশের কাজ উপরের আকাশ করে দিয়েছে। দেখতে চাও? দাঁড়াও, এই দেখো, বৃষ্টিতেই পুরোপুরি আমার ভাই পরিষ্কার হয়ে গেছে। হাই, তো এখন বাজে বিকাল 4:30, আর দেখতে পাচ্ছ ওয়েদারও খুব সানি। তো এখন আমরা বেরোবো, তো চলো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। হে ওয়েলকাম, তো চলো আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি এখন আমরা ছোটো কাছারির দিকে। অ্যাকচুয়ালি ছোটো কাছারি হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, খুব জোর হলে 5-7 কিলোমিটার দূর হবে, 5-7 কিলোমিটারও হয়তো হবে না। তো চলো যাওয়া যাক, তোমরাও চলো আমরাও ঘুরে আসি। আর যাওয়ার আগে একজনকে নেবো, ওখান থেকে পিক করব। তো সে দাঁড়িয়েই আছে, এই যে চলে আসো তাড়াতাড়ি। তো কোথায় যাবো এখনও সেটাই ঠিক করা হয়নি। এখানে কি হচ্ছে? ও, স্কুটি চালানো শেখাচ্ছে রানী। কিনতে হবে আমাদেরকে একটা মোমবাতি, তো এখানেই দাঁড়াই, দেখি পাওয়া যায় কি না। আরে সেই 1, 2, 3, 4 লেখা থাকে ওরকম টাইপসের মোমবাতি নেই? আছে, ওয়ান দিন ওয়ান। তো ঘর থেকে বেরোনোর আগে তোমাদেরকে দেখালাম ওয়েদারটা কীরকম সানি ছিল, কিন্তু এখন দেখো কীরকম মেঘ করছে, ভিজতে হবে মনে হয়। তবুও সাথে একটা সেফটি আছে, বর্ষা একটা ছাতা নিয়ে বেরিয়েছে। ছাতা নিয়েছো তো? হ্যাঁ ছাতা নিয়েছে, তাহলে সেরকম কোনো চাপ নেই। তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি আর এখন আছি সোনামুখিতে। তো এইদিকে রাস্তাটা যায় ময়নাগড়ের দিকে, আর এখন আমরা যাচ্ছি ছোটো কাছারির দিকে। এই মর্গে মর্গে মর্গে, মুরগি বলছে এখন ওটা ওর রাস্তা, ও সাইড দেবে না। এতে আমি কী করতে পারি? মুরগি ইজ উইন। ওয়াও, আগেরবার যখন এসেছিলাম তখন এইখানে ধান চাষ হচ্ছিল, বলো? ওহো, হেভি লাগছে।
যাক যাক ওরা চলে যাক আগে। কত কটা ছাগল, কত কটা ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছাগল দেখো কাকা, এত তাড়া কেন, ওদেরকে আগে যেতে দাও। ওয়াও কি সুন্দর বেশাটা, এখানে একটা পুরো গ্রামের মতো একটা পরিবেশ। ছাগল চাষ করছে দেখো, গরু গরু পুষেছে কি সুন্দর, ধান ফান চাষ হয়। উইদাউট হেলমেট টিপিল গাড়ি, বাহ। ও সুন্দর লাগছে, ওফ কি সুন্দর, মেঘগুলো লাইন দিয়ে আছে তাই তো? হ্যাঁ ওটা ওটা হচ্ছে মেঘের স্তরটা। বাহ পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে, ও এরাই মজাতে আছে। হ্যাঁ কি সুন্দর খেলছে, ফুটবল খেলা চলছে এখানে, যা জল জলে বল পড়ে গেছে। দাদা তুলে দাও, গাড্ডা আছে, হ্যাঁ সাবধানে। ও ইয়েস মিশন পাস্ট। এই যে একটা ছোট্ট নদী, এই রাস্তাটার পাশ দিয়েই বয়ে গেছে। এখানে আবার বাঁশের পোলও আছে দেখাচ্ছি। এ বাবা পোলটা ভেঙে গেছে, এই পোলটার মধ্যে ফটো তুলেছিলাম। তো এতক্ষণ যে বলছিলাম ছোটো কাছারি ছোটো কাছারি, তো এই সেই ছোটো কাছারি, আর এই ছোটো কাছারি মানে বাবার মন্দির। জয় বাবা, দেখো একটু। আর এটা বহুত দিনের পুরনো একটা বট গাছ। এই যে আর একটা কাঠের ব্রিজ, তো আমরা এখন এই কাঠের পোলটার ওপারে যাব, আর ওপারেই হবে মেন জিনিস। ও বাবা ব্রিজের অবস্থা খারাপ, যাবো না যাবো না, থাক থাক থাক, অবস্থা খারাপ যাবো না। তো ওখানে ব্রিজের ওপারে তো যাওয়া গেল না, তো দেখি এখানে কোনো একটা লোকেশান খুঁজতে হবে, যে লোকেশানে কাজটা করা যায়। তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি, আর এই জায়গাটাতে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ, আর ও এখন রিবন লাগাচ্ছে। বাহ কি সুন্দর লাগছে, কেকটা দেখো খালি, ও পুরো চুমু। আর এই যে এ হচ্ছে এই কেকটা বানিয়েছে, যেন জোরে হাত তালি তালি। তো গাড়ি দিয়ে কেক কাটাটা মোটামুটি কমপ্লিট, এবার নিজে আমরা একটু কাটবো, কেটে খাওয়া দাওয়া হবে। দেখো হালকা কেটেই রেখেছিলাম, হ্যাঁ করো, ওই একটু গাড়িটাকে খাওয়াই। খাবে মুখ কোনটা তোর, এটা মুখ? আচ্ছা ঠিক আছে মুখেই লাগিয়ে দিই। খেয়েছিস? হ্যাঁ এই তো খেয়েছি, খেয়েছে বলছে। তো মোটামুটি ভাইয়ের বার্থডে সেলিব্রেট করা কমপ্লিট, কেকও কাটা হলো, কেকটাও খুব সুন্দর ছিল, আর সাজানোটা তো চরম। তো যাই হোক কিছু ফটোও ক্লিক করেছি ভাইয়ের সাথে, কেকের দুটোই একসাথে, তো ফটোগুলো ইনস্টাগ্রামে আপলোড দিয়ে দেবো, তো তোমরা পারলে গিয়ে ওখান থেকে দেখে নিতে পারো। সন্ধেও হয়ে আসছে, প্রায় অন্ধকারই হয়ে আসছে, বুঝতে পারছি না যে কিছু দেখা যাচ্ছে আদৌ না দেখা যাচ্ছে না। ও ভিউটা দেখো, লাভলি।
তো মোটামুটি বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। আর ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ওখানে একটু মানে লাইটের প্রবলেম, মানে এখানে যেরকম রাস্তায় লাইট আছে, আশেপাশে দোকানঘাট আছে, বাট ওটা একটু গ্রাম টাইপসে, তো তো ওখানে রাস্তায় লাইট বা এরকম কিছুই নেই, তো কোনো ভিউই পাওয়া যেত না, তো যার জন্য ওখানে কিছু ভিডিও করিনি। আর এখন আমরা প্রায় বাড়ির সামনেই চলে এসেছি, এখন আছি চমতা বাজারের কাছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, আর স্টে টিউন পরের ভিডিওগুলোর জন্য।